ভোটের খবর সংগ্রহ করতে আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে। ক্যানিংয়ের তৃণমূল দলীয় কার্যালয়ে দেখা পাওয়া গেল ক্যানিং ওয়ানের সভাপতি শৈবাল লাহিরির। তার সঙ্গে আলোচনায় বসলাম আমরা। এলাকার প্রার্থী শ্যামল মণ্ডলের জয় নিয়ে তিনি 100% নিশ্চিত। যে সাংগঠনিকভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গত 5 বছর যাবৎ যেমন উন্নয়নের কর্মধারাকে আমরা অব্যাহত রেখেছি এবং সাংগঠনিকভাবে মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে প্রতিনিয়ত। আমরা প্রত্যেকটা অঞ্চলে সম্মেলন যেমন করে নিয়েছি, সম্মেলন থেকে নির্দেশ দিয়ে দিয়েছি কর্মীদের যে তুমি তোমার এলাকার তোমার গ্রামসভা গণসংযোগ বাড়াও, ভোটার লিস্ট সংশোধন করো, খাদ্য সুরক্ষার ব্যাপারে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেটাকে সম্পূর্ণভাবে করো, এবং এখন যা কর্মসূচিগুলো চলছে বিশেষ করে এই যে সবুজ সাথী সাইকেল দেওয়া চলছে সেইগুলোতে উপস্থিত থাকো। স্বাভাবিকভাবে আমাদের কর্মসূচির যা কিছু কর্মকাণ্ড আমার মুখ্যমন্ত্রী সারা বছর ধরেই আমাদেরকে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচিতে রেখেছে এবং সাংগঠনিকভাবে মানুষের সঙ্গে আমাদের গণসংযোগ রয়েছে। এইটুকু বলতে পারি যে আমরা জয় নিয়ে আমরা নিশ্চিত এবং আমাদের কাছে বিরোধী বলে এই মুহূর্তে আমরা কিছু দেখতে পাইনি। 2011 সাল থেকেই মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে আমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা মানুষের সঙ্গে থাকো, মানুষের সঙ্গে মেশো, চলো এবং গঠনমূলকভাবে তাদের সঙ্গে কাজ করার চেষ্টা করো, দলের জন্য সময় দাও, এবং আমরা প্রতিনিয়ত সেটা করছি এবং মানুষও আমাদের ডাকে সাড়া দেন এবং আমরা বিশ্বাস করছি যে আমরা যে পরিমাণে কর্মযোগ্য মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের এই এলাকায় আমরা সংগঠিত করতে পেরেছি, যা ভারত স্বাধীনতার পর থেকে মানুষের কাছে স্বপ্ন ছিল সেটাকে বাস্তবে রূপায়ণ করেছেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার বিধায়ক, এবং যার ফলে কি আমরা আশা করি না, আমরা 100% নিশ্চিত যে আমাদের এখানে এবারে আবার মুখ্যমন্ত্রী আমার বিধায়ককেই এখানে দল থেকে মনোনীত করেছেন এবং আমি বিশ্বাস করি তিনি যে ভোটে গত লোকসভায় আমাদের এখানে আমাদের প্রতিমা মণ্ডল জয়ী হয়েছিলেন আরও ব্যাপক হারে বেশি ভোটে আমাদের এখান থেকে শ্যামল মণ্ডল পুনর্নির্বাচিত হবেন।